পৌঁছে গেছে সোনারপুরে। ক্যামেলিয়াটার সঙ্গে তো আপনারা পরিচিত, কিন্তু এখানে একটা পূজা মণ্ডপ আছে, যে মণ্ডপটা এই অঞ্চলের যখন মানুষগুলোকে এক জায়গায় করে নেয়। আসলে আমাদের পরিবারগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, সেই ছোট হয়ে যাওয়া পরিবারগুলোকে এখানে একত্রিত করে নেওয়ার একটা বিরাট চেষ্টা এখানে চলছে। এবং দীর্ঘদিন ধরে এখানকার মানুষ, এই মণ্ডপটা দেখলেই বোঝা যাবে যে এখানকার পরিবেশটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যে পুজোর চারটে দিন এখানে মানুষ মেতে ওঠে আনন্দে, পারিবারিক আনন্দে, কিন্তু তার থেকেও বড় কথা, আমি কিন্তু এখানে দুজন মানুষকে পেয়েছি, দুজন দুর্গাকে পেয়েছি, যে একজন দুর্গা যিনি আপনাদের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে, আরেকজন দুর্গা যিনি আপনাদের আভূষণ তৈরি করে। এই দুই দুর্গাকে পেয়েছি আমাদের মধ্যে। তবে প্রথমে আমি পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে যে আমি আরেকটা দুর্গাকে পেয়েছি, সেই দুর্গা হচ্ছে দিদি, যেটা বলছি যে এই যে আপনিও তো একজন দুর্গা, আমার কথায় আপনিও একজন দুর্গা, সেটা হচ্ছে মানুষের রূপচর্চা, মেয়েদের রূপচর্চা নিয়ে কথা বলি। এই যে পুজোর কটা দিন আজকে মন্দিরে কী আশা করেন, মানে কীরকম মেয়েরা থাকবে, কী পোশাক পরবে, এরকম একটা? সেটা এখন বাঙালিদের পুজো, বাঙালি পোশাক পরলেই বেশি ভালো লাগে, কারণ সারা বছরই তো আমাদের প্রয়োজনে পরতেই হয়, ওয়েস্টার্ন আউটফিট পরতেই হয়, কিন্তু পুজোর কদিন অন্তত যদি আমরা বাঙালিভাবে থাকি সেটা একটা, এই জায়গাটা একদম ভিন্ন, একদম ঘরোয়া পরিবেশ। হ্যাঁ, এই জায়গাটা খুবই ভালো লাগছে, হ্যাঁ, ঘরোয়া পরিবেশ, বিভিন্ন খেলা টেলা হচ্ছে, যে একটা সময় কাটানো সবাই একসাথে, এটা মানে খুবই ভালো লাগছে। আমি তাই বলছিলাম, কিন্তু আপনার একটা গুরু দায়িত্ব থাকবে কিন্তু এখানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, আরেকটা জিনিস জানতে চাইবো যে দিদি ভাই, এইখানে পুজো এসে এই যে অন্য জায়গার পুজোর থেকে এই পুজোটা কিরকম? খুবই ভালো, এটা তো আমাদের পাড়ার পুজো, মানে নিজেদের বাড়ির মতন পুজোর চার, একদম পুজোর চারটে দিন এখানেই থাকবো, এখানেই খাওয়া দাওয়া সবাই মিলে, আনন্দ ফুর্তি সব কিছু আমাদের এখানে। কেমন লাগে পুজো? ভীষণ ভালো লাগে, এই কটা দিন আমরা সবাই আনন্দে মেতে উঠি, আমাদের বাঙালিদের সবচেয়ে বড় শ্রেষ্ঠ পুজো, আমাদের তো ভীষণ ভালো লাগে। এখানে আমরা সারা দিন থাকি, আনন্দ করি, খাওয়া দাওয়া করি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এখানে থাকে। আসলে এই পারিবারিক যে আমাদের জায়গাগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে আরো একজন দুর্গাকে কিন্তু আমার কাছে পেয়েছি, যিনি এটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত, যেটা হচ্ছে ক্লাবের হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আমি এবারে এই পুজোর সঙ্গে যুক্ত করে নিজেকে খুব ধন্য মনে করছি। আর আপনারা যেভাবে বলছেন দুর্গা বলে কিচ্ছু নয়, কিন্তু কি আমাদের নারী শক্তির একটা প্রচণ্ড এ আছে। আমি এত বছর ধরে বাইরে ছিলাম, বিদেশে ছিলাম স্বামীর কর্মসূত্রে, আমি জাস্ট ছমাস হলো আমি কলকাতা আছি, কিন্তু সোনারপুরের যে নারীর টান, যে মাটির টান, আমার জন্মস্থান, এটাকে আমি ছাড়তে পারলাম না, যার জন্য আমি আবার সোনারপুরে ফিরে আসলাম। আপনি তো ক্যামেলিয়া বলে একটা গ্রুপ, আমি ক্যামেলিয়া গ্রুপে রয়েছি, ক্যামেলিয়া বুটিকের একজন মানে কর্ণধার বলতে পারেন, মানে ফাউন্ডার। আমি ঝর্ণা জিমের, ঝর্ণা জিম অ্যান্ড যোগা সেন্টারেরই ঝর্ণা, আমি সেইগুলোকে আবার সঙ্গে নিয়ে চলতে চাই। এটার মধ্যে কি এই যেটা জিম এবং যে ক্যামেলিয়া বুটিক যেটা, এটা থেকে যেটাই আমি আর্ন করি সেটা সমস্ত চলে যায় অরফান চাইল্ড, ওল্ড এজ হোমে, বা এরিয়ার দুস্থ মহিলা যারা মেশিন কিনতে পারছে না, যারা পড়াশুনো করতে পারছে না মেয়েরা, যারা মেয়ের বিয়ে দিতে পারছে না, আমি সেই জন্য এই কাজটা নিয়ে নেমেছি। জানি না আমি কতদূর সাকসেস হব, দেখি কীভাবে কী করা যায়। তবে এই সব কিছুর পিছনে কিন্তু বড় হাত রয়েছে আমার দুই মেয়ে, আমার হাজব্যান্ড, তাদের সহযোগিতা ছাড়া আমি কিচ্ছু করতে পারতাম না। যেখানে এসে আমাদের মনে হয়েছে আপনাদেরকে দুজন মানুষের সাথে আমরা পরিচয় করাবো, অবশ্যই ঝর্ণা দিয়ে আপনাদের কাছে খুব পরিচিত একটা নাম। দ্বিতীয় আরও একজন আমাদের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে সুমিতা, হ্যাঁ সঙ্গীতা, সঙ্গীতা, সঙ্গীতা দিয়ে আমাদের মধ্যে আপনাদের মধ্যে এসছেন এবং আমাদের অনুমতিতে এসছেন, কারণ হচ্ছে আমরা ঝর্ণাজি সম্পর্কে শুনেছি এবং আপনাদের সামনে যাকে হাজির করবো তিনিও মেয়েদের রূপচর্চা নিয়ে কাজ করেন, তিনি সেটা নিজে মুখে বলবেন, তার কোম্পানির নাম নভোটন, সেটা সম্পূর্ণ আয়ুর্বেদিক, সেখানে পার্শ্ব প্রতিক্রিয়া কিছু নেই। তবে আমি দিদি ভাইকে ডাকবো একটু, যে আপনাদের এই পুজোমণ্ডলের সবচেয়ে বড় পুরস্কার যেটা হচ্ছে আমরা এবার ঝর্ণা দিকে
আমাদের মাটির দুর্গা নয়, আমরা মানুষের দুর্গাকে পুরস্কৃত করব। নবটনের পক্ষ থেকে দিদি সেই উপহারটা তুলে দেবে। সম্পূর্ণ মেয়েদের প্রোডাক্ট, এই নবটনের প্রোডাক্ট, এই নবটনের প্রোডাক্ট এমন একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট, এই প্রোডাক্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এবং দিদি ভাইকে ঝর্ণা দিকে এই পুরস্কারটা দেওয়ার কারণ হচ্ছে, ঝর্ণা দিয়ে আমাদের চোখেও একটা দুর্গা, তার একটা ক্যামেলিয়ার গ্রুপ আছে, যেই গ্রুপের মধ্যে দিয়ে আর্থিক রোজগারের একটা বড় অংশ চলে যায় দরিদ্র মানুষের জন্য। আমার মনে হচ্ছে যারা মানুষের জন্য কাজ করে তাদেরকে, এই মায়েদেরকেই আমরা সম্মানিত করতে চাই, কারণ ঝর্ণা দিয়েও একটা মা। আর এটা কিন্তু একমাত্র দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথম পুরস্কারটা ঝর্ণা দিয়ে পেল। এটা ভালো লেগেছে দিদি, ঝর্ণা দিয়ে আরো একটু দাঁড়াতে হবে, যেটা হচ্ছে আমাদের পিয়ালি, পিয়ালিকে অনুরোধ করবো এবং শুভজিৎকে অনুরোধ করবো যে আপনাদের জন্য একটা পুরস্কার আছে এবং সেটা কিন্তু আমাদের দিদিভাই দেবে। আমি নবতনের দিদিকেও ডাকবো যে এই পুজো মণ্ডপকে আমরা পারিবারিক একটা পুজোর স্বীকৃতি দিচ্ছি, যেখানে ছোটো ছোটো পরিবার আমরা আলাদা হয়ে যাচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো পরিবার আজকে যেন একটা পরিবারের মতো হয়ে গেছে। তাই সেই হিসাবে আমরা এটা একটা পারিবারিক পরিবারের একটা স্বীকৃতি স্বরূপ আমরা সম্মান জানাতে চাই। দিদিকে দিদির হাত ধরেই সেই পুরস্কারটা আমরা তুলে দেবো। দিদি একটু আসবেন, একবার ঘুরে হলো, একবার ঘুরে হাততালি অন্তত হলো। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে দুজন দুর্গাকে আমরা পেয়েছি, এটা আমাদের ভূমি 24 এর যেমন একটা গর্ব, তেমনি আমি মনে করি এই অঞ্চলের মানুষের কাছেও একটা অহংকার, কারণ একই মঞ্চে তিনটে দুর্গাকে দেখা গেল। আসলে দুর্গা আমরা প্রত্যেকেই, এখানে যারা বসে আছেন মায়েরা বোনেরা, তারা সম্পূর্ণ দুর্গা। হ্যালো, আচ্ছা দিদি উত্তরীয় কথা, আমাদের দিদি একটু জানাই যে পুজো কমিটির পক্ষ থেকে দিদি তোমাকে ওরা সম্মানিত করতে চায়, সেটা হচ্ছে উত্তরীয় পরিয়ে এবং একটা পুষ্পস্তবক দিয়ে। কেমন লাগছে দিদি? মানে কিভাবে আপনাকে ভাষায় প্রকাশ করে বলতে পারছি না। আমি এপিএস ক্লাবের তরফ থেকে আমি ভাইস প্রেসিডেন্ট শ্রীমতি জহনা বিশ্বাস ভূমিকে জানাই অনেক 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 অভিনন্দন, ধন্যবাদ। আপনারাও এগিয়ে যান, আমাদের পুজোও যেন এগিয়ে যায়, এইভাবে যেন আমরা এগোতে থাকি। আর আজকের পরিবেশ তো দেখতেই পাচ্ছেন, পঞ্চমী মানে এই এই পরিবেশটা আস্তে আস্তে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এতে আরও মানে ভিড়টা বেড়ে যাবে। আর আমাদের এবারে পুজোর বৈশিষ্ট্য যে আমরা এই যে একটা, এটা একটা সোসাইটির পুজো, যার জন্য আমরা এটাকে কী করেছি, ওরা আগে যারা কমিটি ছিল বা এবার নতুন কমিটি ফর্ম হয়েছে, আমরা বসিয়ে সপ্তমী, অষ্টমী, নবমী তিন দিন খাওয়ানোর ব্যবস্থা করেছি। আমরা আগামীতে যেনতে 5 দিন খাওয়ানোর ব্যবস্থা করতে পারি সেই প্রচেষ্টায় থাকবো। আপনার অসংখ্য ধন্যবাদ ভূমিকে। দিদি কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগলো এখানটায় এসে, মানে এরকম একটা পরিবেশ সত্যি খুব ভালো লাগলো, একটা ঘরোয়া ব্যাপার রয়েছে এখানে। এবার চলে যাব দিদির কাছে, একটা খুব ছোট্ট জিনিস জিজ্ঞাসা করব, আমাকে বলুন, বলতে পারলে কিন্তু একটা পুরস্কার আছে। আচ্ছা বলুন, দুর্গার কোন দিকে কার্তিক রয়েছে? বাদিকে। ঠিক বলছেন, ইয়েস, একদম একবার আমরা দেখে নেব। দুর্গার বাদিকে কার্তিক রয়েছে, আমি একদম সঠিক উত্তর। শুভ, আমাদের দিদিভাই সঠিক উত্তর দিয়েছে, আমরা নভোটনের পক্ষ থেকে এই দিদিভাইয়ের হাতে, এটা একটা গিফট ভাউচার, আপনি যখনই নভোটন কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন তার থেকে একটা 10% একটা রিবেট আপনি পাবেন। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে যাবো, আপনার মিস করার কিছু নেই, হ্যাঁ খুব সহজ প্রশ্ন করবো আপনাকে। হ্যাঁ, না না আপনি পারবেন, এ পারবেন, খুব সোজা, এই পারবেন, পারবেন। গণেশের বাবার নাম একদম একদম একদম। এইবার এই দিদিভাইয়ের কাছে যাবো, রাষ্ট্রপতির নাম,
রাষ্ট্রপতি বলছি বলছি কবিন রাধানাথ কবিন, রাজ্যপাল রাজ্যপাল ত্রিপাঠি, ওই যে কি যেন কেশরী ত্রিপাঠি, অবশ্যই একটা আপনার জন্য আছে। আচ্ছা আবার আবার একটু এই দিকটায় যাব, একদম 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 একটু এই দিকটায় যাব, একদম একটা ছোট্ট বাচ্চা মেয়ে রয়েছে তার কাছেই যাব, না হলে একদম মনে হবে অবিচার করা হবে বাচ্চাদের সাথে। তুমি কোন ক্লাসে পড়ো? 4 পড়ে পড়ো। কি নাম তোমার? আরাধ্যা বিশ্বাস। আরাধ্যা বিশ্বাস। আচ্ছা তুমি ঠাকুর দেখেছো? হুম। একদম ঠাকুরের সাথে কে কে আছে বলো তো? ঠাকুরের সাথে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক আর মা দুর্গা। মা দুর্গা দুর্গার ভালো নাম কি? দুর্গার ভালো নাম পার্বতী। আরেকটা নাম বলো। আরেকটা বলে দিলে হবে, একদম ঠিক, গৌরী অসংখ্য ধন্যবাদ। আসলে প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর উত্তর দিয়েছে, আর আমার মনে হয় যে নভোটন ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া থেকে অনেকটাই আপনারা সুরক্ষিত থাকবেন।